জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন, জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন, তখন তার এমন অবস্থা, এত আতুষ্ট, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন, খুতবা দিয়েছেন, বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কান্না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন, তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহ নবীরই বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচণ্ড জ্বর এলো, এই প্রচণ্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ, এর মধ্যে সারা জান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন, হুজুরের হুশ এলো, প্রশ্ন করলেন আয়েশা রে এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে, সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো, নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরতে আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়া পানি পড়তেছে। আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, ওহদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ে সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত আসসালাত, নামাজ নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায়ের মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ, চলে দিও না নামাজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে।